পড়তে বসতে চাইছেন আপনার সন্তান, পড়াশোনায় একেবারে অনীহা, চিন্তিত কিভাবে আনবেন বদল, সন্তানের পড়াশোনায় একেবারে মন নেই, কিভাবে ফেরাবেন মন? পড়ার ঘরের দিকটি যদি সঠিক দিশায় হয়, তাহলে আপনার সন্তান নিজে থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী হবেন। যে যতই পরিশ্রম করুক না কেন, বাস্তব ত্রুটির কারণে অনেক সময় পরিশ্রম অনুযায়ী ফল পায় না। তাই শিশুর পড়াশোনার বিষয়ে পড়ার ঘরের দিকটি খেয়াল রাখা অতি প্রয়োজনীয়। বাস্তু নিয়ম অনুযায়ী শিশুদের পড়ার ঘর উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে এমন ভাবে হতে হবে যাতে আপনার সন্তান বসার সময় তার মুখ থাকে উত্তর বা পূর্ব দিকে। বাড়ির পশ্চিম মধ্য স্থানে পড়ার ঘর তৈরি করা খুব উপকারী। এর ফলে আপনার সন্তানের উপর বুধ, শুক্র, বৃহস্পতি এবং চন্দ্রের গ্রহ দিশার প্রভাব ঠিক থাকে। এর ফলে শিশুদের বুদ্ধিমত্তা এবং একাগ্রতা বৃদ্ধি পায়। এবার আসি পড়ার ঘরের কালার কম্বিনেশনে। কখনোই আপনি আপনার শিশুর পড়ার ঘরের জন্য জমকালো রং পছন্দ করবেন না। এর ফলে আপনার সন্তানের মনোযোগ ক্ষুণ্ণ হতে পারে। আপনার সন্তানের পড়ার ঘরের জন্য সব সময় বেছে নিন সাদা, বাদামি, ফ্যাকাশে বা হালকা হলুদ রং। এর সাথে সঠিকভাবে সাজিয়ে রাখুন আসবাবপত্র। পড়ার ঘরটি কখনোই আপনার বাড়ির শৌচালয়ের কাছে হওয়া উচিত নয়। এছাড়াও আপনার সন্তানের বইয়ের তাকটি অবশ্যই উত্তর বা পূর্ব দিকে রাখবেন না, এর ফলে পড়তে পারে বাস্তুর কুপ্রভাব। এ তো গেল বাস্তুর প্রভাবের কথা, তবে কি মা বাবার চিন্তা দূর হলো? পড়াশোনায় সন্তানের মনোযোগ বাড়াবেন কিভাবে? এই তিনটি সহজ কৌশল, যাতে বাড়বে আপনার সন্তানের একাগ্রতা। একবার পড়তে বসলে আর উঠতেই চাইবে না আপনার সন্তান। তাদের পছন্দের জিনিসের প্রতিশ্রুতি দিন। আপনার সন্তান যদি পড়াশোনা না করে বা হোমওয়ার্ক না করে, তাহলে আপনি তাকে তার পছন্দের জিনিসের জন্য প্রলুব্ধ করতেই পারেন। তাকে বলতেই পারেন হোমওয়ার্ক না করলে তার পছন্দের খেলনা বা পুতুলটি সে পাবে না। এটি করলে প্রতিদিন যথাসময়ে হোমওয়ার্ক করে ফেলবে আপনার সন্তান। যদি আপনার সন্তানের একটি প্রিয় শো বা ভিডিও গেম থাকে, তাহলে তাকে সেই ভিডিও গেম দেখার বা প্রতিশ্রুতি দিতে পারেন সেই প্রিয় শো দেখার। এর সঙ্গে শিশুর স্ক্রিন টাইম সীমার মধ্যে থাকবে, এটি বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত। শিশুরা অনেক সময় চকলেট বা পেস্ট্রি খেতে পছন্দ করে, যদিও বাচ্চাদের প্রতিদিন চকলেট দেওয়া তাদের দাঁতের জন্য ভালো নয়। তবে মাঝে মধ্যে ছোট চকলেট বা পেস্ট্রির কথা বলে করিয়ে নিতেই পারেন একটু এক্সট্রা হোমওয়ার্ক।